এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা করছি বিবেকবাণীর উদ্যোগে, এবং ভারুকা বা ব্লাড ডোনেশন ভারুকার যে সংস্থা আছে তাদের পরিচালনায় আমরা মৌরিগ্রাম পাড়ার কয়েকটা ছেলেদের সহযোগিতায়, যেরকম টিঙ্কু চক্রবর্তী, অমর্ত্য ভৌমিক, তুহিন পাল, বাবাই, এদের সহযোগিতায় আমরা এই যে আজকে যে একটা ডিজাস্টার হয়েছে, এই ডিজাস্টারে প্রচুর থ্যালাসেমিয়া রুগী ব্লাড পাচ্ছে না। তাদের এই ব্লাডের যে ঘাটতিটা রয়েছে সেই ঘাটতিটা পূরণ করার জন্য আমরা ন্যূনতম একটা সহযোগিতা করছি এই ঘাটতিটা পূরণ করার জন্য। কতজন আমাদের মোটামুটি এখন পর্যন্ত 16 জনের মতন রক্ত দিয়েছে, আমাদের টার্গেট আছে 30 জন করা। কোথায় করছেন এটা? এটা মৌরিগ্রাম স্টেশন পাড়া, বা আমরা এই বিবেকবাণীর উদ্যোগে এটা করছি। কতজন মিলে ব্লাডটা দিল? আমরা এখনো পর্যন্ত 16 জন হয়েছে, কিন্তু আমাদের টার্গেট আছে 30 জন। বাড়তে পারে এটা? হ্যাঁ, যদি ছেলেরা আসে, কেননা এখন একটা তো লকডাউনের পিরিয়ড, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে তো আমাদের চলতে হচ্ছে। বেশি জন আমরা এসেছি আমাদের কাছে, কিন্তু আমরা নিতে পারছি না, কেননা গ্যাদারিংটা হয়ে যাবে। সেই জন্য যতটা সম্ভব আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে আমরা ব্লাডটা কালেক্ট করার চেষ্টা করছি। হয়ে গেছে, হ্যাঁ, দেখুন আগামী দিনে, আগে আগামী দিনে এরকম সোশ্যাল কাজের মাধ্যমেই আমরা সমাজকে দিকে আরও হাত বাড়িয়ে দেবো। যারা এরকম ডিজাস্টারের মধ্যে যারা বিপদে পড়েছে তাদের দিকে আমরা হাত বাড়িয়ে দেবো বিভিন্ন সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে। টিঙ্কু চক্রবর্তী।